নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডেডলাইন দিয়ে দিলাম আপনাদেরকে 100 ঘন্টার মধ্যে, অর্থাৎ 22, 23, 24, 25 এবং 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ দুপুর 2 পর্যন্ত মোটামুটি 100 ঘন্টা মহাকোটিপতি যোগ সৃষ্টি হয়েছে 4 রাশির। কেন হয়েছে, কোন যোগ সৃষ্টি হয়েছে তাও আমি এই ভিডিওতে জানাবো। অর্থাৎ এই 22, 23, 24, 25 এবং 26 তারিখের দুপুর 2 মধ্যে আপনারা গুছিয়ে নিন আপনাদের কাজকর্ম। যারা ব্যবসা করছেন এই 100 ঘন্টার মধ্যে, যে কোনো ব্যবসাতে থাকুন না কেন, 100 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ এই 100 ঘন্টাটা বিশেষভাবে একটা আপনাদের জীবনে স্মরণীয় কিন্তু ঘন্টা হতে চলেছে। এই 4 রাশির মহাকোটিপতি যোগে যারা লাখে খেলছে তারা কোটিতে খেলবে, আর যারা কোটিপতিতে খেলছে তারা আরবপতিতে খেলতে চলেছে, আর যারা হাজারে খেলছে তারা লাখে খেলবে। অর্থাৎ এই দীপাবলিতে ব্যবসা করবে এই 4 রাশি এবং অর্থের কোনো অভাব কিন্তু থাকবে না এই 4 রাশির। কেন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে আপনাদেরকে জানাবো, বিশ্লেষণ করব। কোনো হাওয়াতে কোনো কথা নয়, দুম করে বলে ফেললাম একই রাশি কোটিপতি। কারণ দেখাতে হবে, লজিক ধরেই আপনাদেরকে আমি বুঝাবো কেন এই 100 ঘন্টার মধ্যে এই 4 রাশির দিবে। তবে আপনার জন্মছকে সেই যোগ থাকা কিন্তু একান্তই দরকার, তবেই কিন্তু এই সময় আপনি কিন্তু প্রচুর অর্থ এই 22, 23, 24, 25, 26 দুপুর পর্যন্ত প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করবেন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, বারবার আমি এই কথাটা বলছি। দেখুন, মানুষের জীবনে সমস্যা আছে, সমাধানের রাস্তাও আছে, আমি বারবার এই কথাটা বলি। আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। অর্থাৎ আপনার যেটা ভালো যেটা বলবো তো ভালো হবে, আর যে জায়গাটাতে খারাপ হওয়ার কথা আপনাকে বলে দেবো সেটা আপনার কিন্তু এক যে সময়ে বলো সেই সময়ের মধ্যে কিন্তু হবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা মানব কল্যাণের জন্য, এই জ্যোতিষশাস্ত্র আপনাকে জীবনে বড় ধরনের উন্নতি ঘটাতে কিন্তু পারে। কোন কোন রাশির কথা আমি বলতে চলেছি প্রত্যেকে হয়তো অধীর আগ্রহে কিন্তু বসে আছেন, এবং কোন এই শুভযোগ এই 100 ঘন্টা থাকবে, 4 রাশির মালামাল হতে হবে, সোনার চামচ মুখে নিয়ে দিতে চলেছে। দেখুন, এমন এমন কিছু মানুষ আছে জানেন, যারা প্রচুর ঋণে জর্জরিত হয়ে পড়েছে, কোথায় কোন টাকা দিবে নিজে ঠিক করতে পারছে না, কাকে কোন টাকা পরিশোধ করবে সেটাই কিন্তু নিজে ঠিক করতে পারছে না, সংসার চালাতে গিয়ে মানে দিয়ালে পিঠ ঠেকে গেছে, লোন চুকাতে চুকাতে জীবনটা একদম মানে দুর্বিষহ হয়ে গেছে, সুদের টাকা অনেকে গুনিয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে কর্ম নাই, চাকরি ভালো পাচ্ছে না, বিয়ের জায়গায় বাধা আসছে, বিবাহ, প্রেমের জায়গাতে বাধা, ব্যবসাতে ডেভেলপমেন্ট করতে পারছেন না, দাম্পত্য সুখের যে বাধা। আমি চ্যালেঞ্জ নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, 1000% আপনার এই সমস্যা কিন্তু সমাধান নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে। এবং কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, আপনাকে করে দেখাবে। নিজের মন গড়ান্তি কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী লজিক্যালি কিন্তু আপনাদেরকে আমি এই কথাটা বলছি।
এই যে যে যোগটি শুরু হয়েছে এবং 26 তারিখে দুপুর অবধি এই যোগ থাকবে, এই 100 ঘন্টা মতো মোটামুটি আপনার জীবনকে কল্পনার বাইরে বদলে দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলোর আমি কথা বলতে চলেছি সেই রাশিগুলো হতে চলেছে মালামাল, অগ্রগতি আটকাতে পারবে না। যে যে রাশিগুলোর ক্ষেত্রে উন্নতি চরম শিখরে পৌঁছাতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে জানাবো। এই 100 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে এবং কোন যোগ সৃষ্টি করেছে মহাকোটিপতি যোগ, মহাকোটিপতি এবং সৌভাগ্য হতে আসতে চলেছে 4 রাশির কার্কাস যোগ। কী করে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। কার্কাস যোগের ফলে এই 4 রাশি হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। বুধ এবং বৃহস্পতি সমসপ্তম অবস্থায় অবস্থান করছে এবং কার্কাস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে। ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির এই কার্কাস রাজযোগ। আপনাদেরকে কিন্তু এই 100 ঘন্টার মধ্যে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু উথাল পথাল নিয়ে আসতে চলেছে, অর্থাৎ কল্পনার বাইরে আপনাদের ব্যবসাতে কিন্তু ইনকাম আপনাদের হতে চলেছে ধনুরাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই সময়টা ধনুরাশি এই 100 ঘন্টা পরিশ্রম করুন, লেবার দেন, দেখুন সাকসেস আপনার হাতের মুঠোয়। যদিও নিজের জন্মছক বিচার করতেই হবে, যাদের ক্ষেত্রে হচ্ছে না মিলছে না নিজস্ব জন্মছক বিচার করেন, কিন্তু এই কার্কাস নামক রাজযোগ আপনাদেরকে কিন্তু ব্যবসা এবং ডেলি ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করাবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির এই কার্কাস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আর্থিক স্থিতি, আকস্মিক ধনপ্রাপ্তি, আপনার ব্যবসা ক্ষেত্রে, শেয়ার বাজার, দৈনন্দিন রোজগার, ভাগ্য পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু দিতে চলেছে কন্যা রাশির আপনি যদি মানুষ হন, এবং অর্থনৈতিক স্থিতি আপনার যে মজবুত হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন এবং গোল্ড থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশি এই কার্কাস রাজযোগ এই 100 ঘন্টার মধ্যে মীন রাশির ভাগ্য দয় করতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে চলেছে, ডেলি ইনকাম, ব্যবসা, চাঁদি, গোল্ড, জেমস অ্যান্ড জুয়েলারি, যারা কাঁসার ব্যবসা করছেন, পিতলের ব্যবসা করছেন, চাঁদির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ। অর্থাৎ যে রাশিগুলো আমি কথা বলছি এই 100 ঘন্টার মধ্যে। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো ব্যবসা যারা করছেন, 4 নম্বর রাশি সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির চতুর্থভাবে কেন্দ্রভাবে বুধ অবস্থান করছে এবং কর্মভাবেও বৃহস্পতি কার্কাস রাজযোগ সৃষ্টি করছে। আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, কাঁসা পিতলের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, চাঁদির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দেবে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। এই 100 ঘন্টার মধ্যে আমি বলবো মহাকোটিপতি করতে চলেছে এই কার্কাস রাজযোগ। 4 রাশির যে কথা আমি বললাম সোনার চামচ মুখে দিতে চলেছে। অর্থাৎ মীন রাশি, ধনুরাশি, কন্যা রাশি এবং মিথুন রাশি, কোনো হাওয়াতে কথা না। এই ভিডিওটি আবার কপি হয়ে নিজের মতন করে আরও একটি রাশি বাড়িয়ে বা কমিয়ে বা দুটি রাশি বাড়িয়ে বা কমিয়ে নিজের মতন করে রিপ্রেজেন্ট করবে। আমি বারবার বলি আমি ভিডিও বানাতে বানাতেই কিন্তু আরেকটি ভিডিও কিন্তু আমার মাথায় কিন্তু চলে আসে যেটা আপনার জীবনে উপকার দিবে। আবারও বলছি যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন,
বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, আপনাকে সমস্ত বিষয়ে জানানো হবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।